তো বন্ধুরা আজকে আমাদের এই জায়গাটা ফাইনাল করলাম, আজকে এই জায়গাটা থেকে আমরা আজকে মাছ ধরবো। তো সেটাতে কিভাবে পুঁটি মাছ লাগিয়ে দুটো শোল ধরা হয়েছিল। তো একদিন মানে শুধু স্পেশালি শোল মানে মারারই ভিডিও দেখাবো, মানে কিভাবে আমাদের এখানে শোলগুলো খায় বা কিভাবে আমরা শোল মাছ ধরি। তো এটা যেটা লাফালো সেটা শোল মাছ, বিশাল ছিল শোলটা। যদি এখন সব মাছ ছেড়ে দিই ওর পিছনে দৌড়াই তাহলে মাছটাকে ধরাও যাবে, কিন্তু আমরা আসছি যেহেতু পোনা মাছ ধরতে, তো একটু ধরি বন্ধুরা এটা, সে নাই শোল নিয়ে একটা অন্য একটা ভিডিও করা যাবে। বহনি করেছি পুঁটি মাছ, তো এটা আমাদের জাতীয় মাছ, তো ধরে নিয়েছি আমি এখন। বলো একটু রাখ, যত্ন সহকারে না, যত্ন সহকারে রেখে দেয় কেন। বড়পুনা ছিল ছুটে গেল রে, পরপর দুইটা। হ্যাঁ বলো, বহনি করে করে যাচ্ছে, তুমি কি করছো? আমি কি করছি? একটা হয়ে গেছে সেই বড় গিয়ে দেখুন বন্ধুরা, এই দশটা পুটির জায়গায় একটাই মেরে দিস নিজে। আরে তোরা তো আমার ছিপের উপর দিয়ে দিবি রে, পারলে কি করব? আমি জানি, আমি জানি, সঞ্জু দা গায়ে বন্ধ উঠে যায়। আবার ছুটে গেল পোনাটা, মাইরি পোনা ছিল কিন্তু। হ্যাঁ পোনা আবার ছুটে গেল, বললাম না খাচ্ছে প্রত্যেকটা ছুটে যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, আবার উঠালাম একটা, ওগুলা প্রত্যেকটা ছুটে খাচ্ছে না একদমই খাচ্ছে না, জলটা দিচ্ছে ওই জন্য তো।
আমার পোনাই ধরবো তো, আমি তো জানতেছি কোনটা পোনা, বাপরে কোনটা পোনা খাচ্ছে জানতেছি, কি হারে মারতেছি আমি তিন তিনটে। এখন চার করা পরে ভালো মাছ গিরছে, চার করা পরে সোনার তো ভালোই মাছ মারছে, তো আমি টানা জলে একটু ফেলে রাখি গোটা হিমুল লাগিয়ে, যদি বড় মাছ থাকলো তাহলে তো কেস হয়ে গেল। আমি তো ধরতেছি, অসুবিধা নেই, বড় মাছ হলে তো জোর মাছ হলে দারুণ হয়ে যাবে। দেখো পুটি, এটা বন্ধুরা বিশাল আসা গেছে, টান দিচ্ছে নদীতে এরকম ভাবে মাছ খাবে ভাবতে পারছিস? টানা জলে পুটি মারি দিছি, কিন্তু না না আছি, পুটি মারতে কথা ছিল, তুমি বড় মারি দিচ্ছ, এটা হবে না। ফাঁসাইছে বন্ধুরা এই চক্করে, আমি ওর ওর কপালটা এতই খারাপ যে ছেলের দিকে নিয়ে গেছে খেলাতে খেলাতে, ও খেলাতে খেলাতে কতটুকুর মধ্যে গেছে, আছে মাছটা আছে, এই বন্ধুরা ওই যে দেখুন দেখুন ওই যে মাছটা, হ্যাঁ মাছটা আছে এখন, দারুণ রে কোসি, মাছটা যাতে না ছুটে দেখিস, নামতে জলে, হ্যাঁ নাম এখানে একটু পায় নাম, কি মাছ আছে, দারুণ রে ভাই, ওই যে মাছটা দেখা যাচ্ছে রে, ঠোঁটটা ছিঁড়ে গেলে কিন্তু আর পড়ে গেল যা, তখন আর কোনো লাভ নেই, মাছটা ধরেই ধরবো আমি, দেখেন ওটা তো কোসি জল আছে, একটু আসবে না, একটু হালকা টান দেখ, ওটা গাছের গুঁড়ো গুঁড়ির মধ্যে আছে, বলবো বন্ধুরা মাছটাকে ধরতে পারলাম না, অনেক ট্রাই করলাম, ভাই বলছি তো দেখো সোজা গেছে, এই বাবা রে, সন্ধ্যা তো আগেই ছিপটি গুড়া নিয়ে রেডি বন্ধুরা, তো চলুন আমরাও বেশি আর ধরবো না, আমরা আমরা আর ধরবো না, ভুলু বলবো দেখলে নি কীভাবে কি মাছ ধরা হলো, তা একটা টোপ আমি আর ফেলি, তারপরে আর উঠে যাবো, দেখি কি উঠে লাস্ট টোপ, তো সব জায়গায় বলি বন্ধুরা কি মাছ পেয়েছি না পেয়েছি একটু পরে দেখাচ্ছি, একটু এগুলো গুটিয়ে নিয়ে উপরে উঠি আপাতত, আমাদের আজকের মাছ এটা দেখুন, সেই পুটি পুটি একবারে, এদিকে পোনা মাছ, এই যে সব থেকে বড় পোনা এটা আমি মারছি, আমারও দেখা, এই যে সোনার দেখলাম মারছে, আর সঞ্জু তো একটা খাপাই দিছি একবারে, আমার একটাই আছে, আর পুটি সব মারছি সবাই মিলে একসাথে, কোচিকে পুটি এটাকে ওই লাইনে রাখি, এগুলা এগুলার সাথেই দেখে ভালো লাগতেছে, এত বড় পুটি দেখুন কত বড় মাছ, মাছ ধরতে ধরতে আজকে যে হারে খেয়েছে মানে কি ধারণা করা যেত, কিন্তু তাও একটু মানে নিজেদেরই গাফিলতির জন্য রেসিপিটা আজকে হচ্ছে না, তো চলুন আজকে হয়নি সে নেক্সট ভিডিওতে আবার করা যাবে, তো আজকে তো দেখলেনি যেভাবে আমরা মাছ ধরলাম, তো সমস্ত কিছু যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আজকে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে, কোন ধরনের তো ভিডিও থাকছে এই চ্যানেলে, তো অবশ্যই সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তো আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বন্ধুরা।